এবারে শুটিং উন্নত মানের শুটার তৈরির লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হলো রংপুর রাইফেল ক্লাব 10 মিটার আধুনিক রেঞ্জ। বিকেলে রংপুর শহরের রাধা বল্লভ এলাকায় রেঞ্জের উদ্বোধন করেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। ফেডারেশনের উদ্যোগে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে তৈরি হচ্ছে এই রেঞ্জ। 1964 সালে যাত্রা শুরু হয়েছিল রংপুর রাইফেল ক্লাবের, কিন্তু আধুনিক সুযোগ সুবিধার অভাবে এই অঞ্চল থেকে এখন পর্যন্ত উঠে আসেনি নাম করা কোনো শুটার। বছর চারেক আগে সারা দেশে শতাধিক আধুনিক রেঞ্জ তৈরির উদ্যোগ নেয় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। পাশে পায় জাতীয় ক্রীড়া পরিষদকে, তাদের অর্থায়নে 2 কোটি 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় এই রেঞ্জের। এরই মধ্যে সারা দেশে আরও 4টি আধুনিক রেঞ্জ নির্মাণের কাজ শেষ হয়েছে, উদ্বোধন হয়েছে ময়মনসিংহেরটি, আর অপেক্ষায় আছে বগুড়া, বরগুনা ও পটুয়াখালী জেলার 3টি। পাঁচটা ক্লাব করেছি বিভিন্ন জেলায়, এবং পাঁচটা ক্লাবের মধ্যে রংপুর একটি জেলা। পাঁচটা জেলায় আমরা যাব, ভিজিট করব, তাদের সুবিধাগুলি জানতে চেষ্টা করব, অসুবিধাগুলিও জানতে চেষ্টা করব। ওইখানে আমরা কীভাবে ফিট ইন করতে পারি, তাদের সাথে একসাথে কীভাবে কাজ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য।